হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসইআই। বিএসএসইআই বেলুরে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আরো একজন টপার্সকে নিয়ে চলে এসেছি আমাদের টপার্স টকের এই পর্বে। আজকে আমাদের সঙ্গে আছে বাংলা বিভাগ থেকে অগ্নিভ। তো অগ্নিভ সান্যাল, যিনি এবার আমাদের কাছ থেকে জেআরএফ পেয়েছে, রেগুলার ব্যাচের স্টুডেন্ট। নিয়মিত অনলাইন ক্লাস এবং মক টেস্ট, স্টাডি মেটেরিয়াল সমস্ত কিছুকে নিয়ে যার প্রস্তুতি ছিল, ভেবেছিল নেট পাবে, কিন্তু একেবারে প্রথমবারেই পরম প্রাপ্তি নেট উইথ জেআরএফ। কেমন লাগছে অগ্নিভ? খুবই আনন্দ হচ্ছে। আমি তার আগে প্রথমেই বিএসএসইআই কে ধন্যবাদ জানাবো এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য, আমার এই অনুভূতিকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবং সত্যি আমার মাস্টার্স কমপ্লিট হয়েছে, প্রায় 6 মাস মতো হয়ে গেছে, এবং মাস্টার্স কমপ্লিট করার পরেই আমি একটা নেট দেওয়ার সুযোগ পাই। এবং সেই নেটটা দেওয়ার পরেই আমার মনে হয়েছিল যে আমাকে কোনো একটা কোচিংয়ে ভর্তি হতে হবে, কারণ আমি দেখছিলাম আমার প্রিপারেশন ভালো হচ্ছে, কিন্তু আমি মক টেস্ট বা ওই ধরনের কিছু অভাবে ঠিক যেটা চাইছি সেটা হচ্ছে না। এবং আমার মাস্টার্স কমপ্লিট এবং বিএসএসএ ভর্তি হওয়ার সময়টা প্রায় একই, এবং এই 6 মাস ধরে বিএসএসএ আমাকে যেভাবে গাইড করেছে তার ফলে এই জেআরএফটা হয়ে গেল। এবং জেআরএফটা তো অবশ্যই মানে একটা চিরকাঙ্ক্ষিত একটা জিনিস, যারা আমরা গবেষণা করতে চাই, পরবর্তীকালে অধ্যাপনার দিকে যেতে চাই তার জন্য। সুতরাং সেই জন্য খুবই আনন্দ হচ্ছে, মানে জেআরএফটা এবার হয়ে যাবে। সত্যি আশা করিনি, ভেবেছিলাম নেটটা হয়তো হয়ে যাবে, তো একই সঙ্গে নেট এবং জেআরএফ হয়ে যাওয়াতে মানে খুবই আনন্দ হচ্ছে। বেশ, তো মানে একটি লক্ষ্য করে দুটির প্রাপ্তি একসঙ্গে, এটা সত্যিই ভাবা যায়নি, এবং মাত্র 6 মাসে। তো তবে আমার যতদূর মনে হচ্ছে তোমার সঙ্গে কথা বলে বা পুরো ব্যাপারটা দেখে যে বিএসএসইআই এর হাত ধরে হয়তো 6 মাস, বাট তুমি আগের থেকে পড়াশোনা করেছিলে। তো এবার আমি বলবো যে আগে থেকে সেলফ স্টাডি করেছো, নেট দিয়েছো, তারপরে বিএসএসইআই ভর্তি হওয়ার সিদ্ধান্ত। বিএসএসইআই ভর্তি কি আশাতে হয়েছিল, কি পাওয়ার জন্য হয়েছিল, সেটা আদৌ পেয়েছো কিনা যদি একটু জানাও অগ্নিভ। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমার যেমন হয় সবাই গ্রাজুয়েশনের পরেই নেটটা পড়তে শুরু করে, নেটের জন্য আলাদা করে চিন্তা ভাবনা শুরু করে। আমিও এমএ তে ভর্তি হওয়ার পরে আমার নেটের জন্য পড়াশোনা শুরু করেছি, এবং পড়াশোনার চাপে ঠিকমতো প্রিপারেশন যে নিতে পেরেছি সেরকম নয়, কিন্তু টেক্সটগুলো আমি বারবার পড়তাম, মানে আমার পছন্দের যে জায়গাগুলো ছিল সেগুলো আমার অনেকবার পড়া হয়ে গিয়েছিল। কিন্তু আমার মনে হচ্ছিল যে শুধু পড়লে নেটটা হয়তো পাওয়া যাবে না। আমার ওই প্রত্যেকবারই যেটা হতো, ফার্স্ট পেপারটায় আমার প্রায় 25-এর ওপর নম্বর উঠে যেত, সেকেন্ড পেপারটায় আমার ওই 45-এর নিচে, মানে ওই 45 থেকে 50-এর মধ্যে ঘোরাফেরা করতো। ওইটাকে আরো একটু না বাড়ালে আমি বুঝতে পারছিলাম যে নেটটা আমার হবে না, এবং সেক্ষেত্রে আমার মনে হচ্ছিল যে আমাকে কোথাও যেন একটু প্র্যাকটিস করতে হবে, মানে একটু মক টেস্ট দেওয়া, যারা অভিজ্ঞ কারোর সঙ্গে একটু কথা বলা। এবং বিএসএসএ আমি সেই উদ্দেশ্যেই ভর্তি হয়েছিলাম, কারণ আমি এর আগে বিএসএসএ এর যে পরীক্ষার আগে একটা করে মক টেস্ট হতো সেগুলো দিতাম নিয়মিত। এবং আমি যে আশা নিয়ে ভর্তি হয়েছিলাম যে মক টেস্ট দেবো, এখানে এসে দেখলাম যে সেই আশা মানে অফুরন্ত একটা মক টেস্টের আগে সম্ভার বলা যেতে পারে, মানে আনলিমিটেড মক টেস্ট যে সত্যি হতে পারে আমি তার আগে খুব একটা আমার ধারণা ছিল না। এবং আরেকটা যেটা বিষয় আমার সবচেয়ে বেশি কাজে দিয়েছে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের যে মক টেস্ট আছে, মানে বিগত সালের যে প্রশ্নগুলো নেটে এসেছিল সেগুলোকে ইউনিট ওয়াইজ ভাগ করে করে একটা মক টেস্টের ব্যবস্থা অ্যাপে রয়েছে, সেটা আমি খুব সাহায্য করেছিল। এই প্রত্যেকটা ইউনিট ওয়াইজ মানে প্রশ্নের যে প্যাটার্ন সেটাকে বোঝার জন্য সেটা আমার খুব সাহায্য করেছিল। এবং আর একটা বিষয় হচ্ছে স্টাডি মেটেরিয়াল। আমি সত্যি কথা বলতে প্রথম দিকে স্টাডি মেটেরিয়াল নিয়ে খুব একটা মানে যে যাকে বলে চিন্তিত ছিলাম না, কারণ আমি নিজেই পড়ে পড়ে স্টাডি মেটেরিয়াল তৈরি করতাম বা যতদূর সম্ভব চেষ্টা করতাম। দেখলাম যে যে জায়গাগুলো আমার পড়া নেই, যেগুলো আমি হয়তো সেভাবে গুরুত্ব দিতে পারছি না, সেগুলো পরীক্ষার আগে স্টাডি মেটেরিয়াল হিসেবে যখন আমার হাতে চলে আসে তখন অনেকটা কাজ সুবিধা হয়ে যাচ্ছে। আমার হয়তো টেক্সটটা পড়া আছে, কিন্তু এটা প্রায় ধরুন 150 পাতার একটা উপন্যাস যখন 15 পাতায় আমার হাতে চলে আসছে, সেটা খুবই আমাকে সাহায্য করেছে। আর একটা বিষয়ের কথা আমি মানে বিশেষভাবে বলতে চাই, সেটা হচ্ছে ভারতীয় কাব্যতত্ত্বের জায়গাটা। ভারতীয় কাব্যতত্ত্বের জন্য আমাদের অনেকগুলো বই রয়েছে, কাব্যালোক রয়েছে, কাব্য জিজ্ঞাসা রয়েছে, অবন্তী কুমার সান্যালের বই রয়েছে, ভারতীয় নন্দন তত্ত্বের বই রয়েছে, কিন্তু সমস্ত বইয়ের সব বিষয়গুলো প্রচন্ড ডিটেলসে এবং সবকিছু পড়েও আমার মনে হচ্ছে নেটের জন্য যে প্রশ্নগুলো আসছে সেগুলো উত্তর আমি দিতে পারছি না। তারপর হঠাৎ করে যখন বিএসএসএ কাব্যতত্ত্বের যে মেটেরিয়ালসটা দেখলাম, আমার তারপর থেকে মনে হতে লাগলো যে এই মেটেরিয়ালস দেখেই হয়তো নেটে প্রশ্ন হয়, মানে এতটাই ওই মানে প্রশ্নগুলোকে দেখে মেটেরিয়ালসটা বানানো, এবং সেটা আমাকে খুব সাহায্য করেছিল মানে ওই অংশগুলোর সঙ্গে আর কি নিজেকে মানিয়ে নেওয়ার জন্য। কারণ নেটের যদি আমরা সিলেবাসটা দেখি তাহলে কিছু কিছু অংশ থাকে যেগুলো খুবই সহজ, মানে সবাই সেখান থেকে উত্তর করতে পারে, আর কিছু কিছু অংশ থাকে যেগুলো আসলে সহজ কিন্তু আমরা ভয় পেয়ে সেগুলো থেকে দূরে চলে যাই। এই বিএসএসই এর ক্লাসের মাধ্যমে মেটেরিয়ালস এর মাধ্যমে ওই কঠিন অংশগুলো, মানে আপাত কঠিন যে অংশগুলো ইউনিট 1 ইউনিট 10 এগুলো আমাকে খুব সাহায্য করেছে এগুলোকে রপ্ত করতে। একদম, তার মানে মধ্যা কথা হচ্ছে বিএসএসইআই তোমার যে প্রস্তুতি সেটা একটা বুস্ট আপ এনে দিয়েছে, যে বুস্ট আপটা তোমার এই মানে এক লাফে জেআরএফ ক্র্যাক করতে সাহায্য করেছে, এবং তার ফিচার্স গুলো বিশেষ করে কোশ্চেন ব্যাংক, বিশেষ করে ই স্টাডি মেটেরিয়াল এবং পিওয়াইকিউ প্র্যাকটিস সেট, পিওয়াইকিউ কোশ্চেন ব্যাংক, যেটা তুমি কম সময়ে অনেক বেশি পরিমাণে মানে ইউটিলাইজ করতে পেরেছো নেট ওরিয়েন্টেড পড়াশোনাতে, তাই তো? হ্যাঁ স্যার একদম। আচ্ছা, তো এবার আমি অগ্নিবর কাছে আসি যে আমরা যে ট্র্যাডিশনাল ওয়েতে যে পড়াশুনো করি, আমরা অনেকেই এরকম একটা ধারণা পোষণ করে যে ইউনিভার্সিটি বা কলেজে যেভাবে পড়াশুনো হয় সেটাই যদি আরেকটু আমরা বেশি করে পড়াশুনো করি তাহলেই নেটটা সহজে ক্র্যাক করা যায়। তো তোমার কি মত, এই জায়গাটা কতটা ঠিক একটু যদি জানাও। আমি যেখানে পড়াশোনা করেছি রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির বেলুর মঠে, তার সেখানকার যে অধ্যাপকেরা ছিলেন এবং মহারাজ স্বামী শাস্ত্রজ্ঞানন্দ, তারা আমাকে সাহিত্য মানে তাদের কাছে আমার সাহিত্য পাঠের হাতে খড়ি হয়েছিল, এবং তারা আমাকে শিখিয়েছিলেন কিভাবে একটা টেক্সটকে পড়তে হবে, কি করে একটা টেক্সটের মধ্যে লাইনের মধ্যে থাকা যে অর্থগুলো সেগুলোকে খুঁজে দিতে হবে। আমার নেটের প্রিপারেশন নিতে গিয়ে কিন্তু আমার বারবার মনে হয়েছে যে ওই বিষয়টা অত্যন্ত জরুরি নেট পড়াশোনার ক্ষেত্রে, মানে আমরা যদি শুধুমাত্র মুখস্থ করার দিকে গুরুত্ব দিই কিংবা শুধু ভাবি যে ওপর পড়ে চলে যাব, তাহলে আমার অনেকে হয়তো মানে সেভাবে নেট পেতে পারে, কিন্তু আমি সেভাবে মানে প্রিপারেশন নিইনি। আসলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে নেটের উদ্দেশ্য হচ্ছে গবেষণা করা, না আমরা নেটটা করছি পিএইচডির জন্য, সুতরাং আগে নেটটা মুখস্থ করে নেটটা পেয়ে যাই, তারপর গবেষণা করার সময় চিন্তা ভাবনা করবো, এইটা মনে হয় মানে এরকম চিন্তা না হওয়াই উচিত। এবং আরেকটা বিষয় আমি একটু লক্ষ্য করতে বলবো, সেটা হচ্ছে আগে শুনেছিলাম আমি আমার সিনিয়র দাদাদের কাছে যে নেটে প্রশ্ন আসতো যে এই বইয়ের এই সংস্করণ, এই কবিতাটা কত নম্বর সংস্করণে যুক্ত হলো, বা এই জায়গাটা কোন সংস্করণে বাদ চলে গেল। এখন কিন্তু এই ধরনের প্রশ্নের প্রবণতাটা অনেকটা কমে এসেছে। এখন যে প্রশ্নগুলো আছে সেগুলো সবটাই টেক্সট ওরিয়েন্টেড, মানে টেক্সটের হয়তো একটা খুব সাধারণ অংশের মধ্যে সেটা লুকিয়ে আছে, সেটা আমাদের চোখের আড়ালে চলে যাচ্ছে, এবং সেটাকেই প্রশ্নকর্তারা তুলে আনতে চাইছেন। যেমন এবং আরো একটা দিক হচ্ছে টেক্সটের মধ্যে কিছু অপরিচিত জায়গা, সেগুলো হয়তো আমরা ভালো করে পড়ছি না, তার ফলে আমাদের মধ্যে একটা অজানা জায়গা থেকে, যেমন এবছরই একটা প্রশ্ন ছিল যেটা হচ্ছে চতুরঙ্গ উপন্যাসের ম্যালথস সম্বন্ধে। ম্যালথস অনেকেই আমরা পড়েছি জ্যাঠামশাই প্রসঙ্গে ম্যালথসের কথা, কিন্তু ম্যালথস কে সেটা আমরা আলাদা করে ভাবিনি, কিংবা গত বছর অমিয়া চক্রবর্তীর অভিজ্ঞান বসন্তের একটা অংশের উল্লেখ প্রশ্নের মধ্যে ছিল। সুতরাং এর জন্য আমাদের কি হচ্ছে বেশি গভীরে না পড়ার জন্য আমাদের এই বিষয়গুলো মানে হারিয়ে যাচ্ছে, আমরা উত্তর করতে পারছি না। সুতরাং আমার মনে হয় ইউনিভার্সিটি কিংবা কলেজে যেভাবে পড়ানো হয়, মানে সেটা যদি খুবই এই বিশ্লেষণধর্মী পড়াশোনা যদি হয়ে থাকে, সেটাকেই একটু পরিশ্রমের সঙ্গে একটু মানে আমরা যেহেতু সাহিত্যের ছাত্র, তাই সাহিত্যের ইতিহাস, সাহিত্যের যে ধারণাগুলো সেগুলো একটু স্পষ্ট করে গবেষণাধর্মী একটা মন নিয়ে যদি আমরা পরিশ্রম করতে পারি, তাহলে নেটটা খুব সহজেই হয়ে যেতে পারে। এটা আমার একেবারে ব্যক্তিগতভাবে মনে হয়েছে। একদম। আচ্ছা, বিএসএসসিআই এর ক্লাস দেখে বা মেটেরিয়াল দেখে এই যে কলেজ ইউনিভার্সিটির পড়াশোনা এবং নেটের পড়াশোনার মধ্যে একটা সামান্য ডিফারেন্স, ওইটা হয়তো এক, কিন্তু তবুও কোথাও গিয়ে একটা পার্থক্য কিন্তু থেকেই যাচ্ছে। তো বিএসএসসিআই কি সেই পার্থক্য জায়গাটা ধরিয়ে সেই গ্যাপটা পূরণ করতে পেরেছিল? হ্যাঁ, বিএসএসসিআই অবশ্যই সেটা করেছিল। মানে অনেক অনেক শিক্ষক শিক্ষিকার ক্লাসে আমি দেখেছি যে তারা আমাদের বুঝিয়ে দিচ্ছিলেন যে কিভাবে একটা টেক্সটকে, মানে ধরুন মধ্যযুগের একটা খুব কঠিন একটা টেক্সট যেটা আমরা সাধারণত এড়িয়ে যাই, সেটাকে এমন ভাবে পড়া যাতে আমরা তো অবশ্যই টেক্সটটা পড়ছি, টেক্সটটা বুঝছি, কিন্তু নেটের উত্তর করতে আমাদের সুবিধা হয়। ধরুন এক জায়গায় একটা কোনো রাজার বংশাণু, মানে তার পুত্রদের ক্রম রয়েছে, কৃষ্ণচন্দ্রের পুত্রদের ক্রম অন্নদা মঙ্গলে রয়েছে আমরা জানি, তাদের কিভাবে মনে রাখবো সেই ক্রমটাকে? কিংবা ধরুন ওই যেখানে ওই অন্নদা মঙ্গলেই যেখানে দশম মহাবিদ্যার উল্লেখ রয়েছে, সেখানে কিভাবে আমরা ওই দশম মহাবিদ্যার প্রত্যেকের যে রূপ সেটাকে আলাদা করে মনে রাখবো, এই বিষয়গুলো শিক্ষক শিক্ষিকারা আমাদেরকে সব প্রত্যেকটা ইউনিটের ক্ষেত্রেই আলাদা করে আমাদের ধরিয়ে দিতেন যে এইভাবে পড়লে এটা মনে থাকবে। কিংবা মানে তথ্য তো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, মানে কিন্তু সেটা যাতে আমরা বুঝে করতে পারি, মানে আমরা যেটা অন্ধভাবে কোনো কিছুকে মুখস্থ না করি বা কোনো কিছুকে মাথার মধ্যে যেন শুধুমাত্র একটা যাকে বলে ঢুকিয়ে নেওয়া সেটা যেন না হয়, সেটার জন্য শিক্ষক শিক্ষিকা সবসময় আমাদের গাইড করতে, এবং সেটা খুব বড় একটা উপকার হয়েছে। একদম। আচ্ছা, একটা বিষয় খুব মানে জানতে ইচ্ছা করছে যে এখনকার নেটের যে প্রশ্ন, সেটা তোমার কথা থেকেই বোঝা গেল যে খুব কনসেপচুয়াল, মানে একদম উপরে উপরে ওই লাইন পড়ে গেলাম, চারটে তথ্য মনে রাখলাম, তাতে করে হয়তো কয়েকটা প্রশ্ন উত্তর করে আসা যাবে, কিন্তু নেট বা জেআরএফ কোনোটাই পাওয়া যাবে না। তো তার জন্য দরকার একেবারে তথ্যগুলোর ভেতরের যে কনসেপ্ট সেগুলোকে মাথায় রাখা। তো এইটাকে লক্ষ্য রেখে আজকে যে আমাদের নেট পরীক্ষা হচ্ছে এবং নেটের প্রশ্নের ধরনের পরিবর্তন হচ্ছে, তো আগামী দিনে যারা নেট পরীক্ষা দিতে যাবে তাদের উদ্দেশ্যে তুমি কিভাবে পড়তে হবে এই সাজেশন কি দেবে? কিভাবে পড়তে হবে, মানে আমি যেভাবে পড়েছি সেটাই আমি তাদের উদ্দেশ্যে বলবো। সেটা হচ্ছে, প্রথমেই যেটা করতে হবে, আমাদের যে 5 বছরের যে বিএ এবং এমএর যে সিলেবাস রয়েছে বা যে পাঠ্যক্রম রয়েছে, সেখানে যেন আমরা একটুও ফাঁকি না দিই। মানে আমরা যেন এই 5 বছরের যে পাঠ্যক্রম সত্যি সত্যি সাহিত্যকে যেভাবে পড়তে হয় সেভাবে যেন আমরা পড়তে পারি। মানে অনেক সময় আমাদের এরকম হয় যে আমরা হয়তো নিজের মানে ওই বিএ কিংবা এমএর যে সিলেবাস সেটা মানে সেটাকে নেটের জন্য একটু অবহেলা করছি বা আমাদের হয়তো সেভাবে সেটা পড়া হচ্ছে না, সেটা যেন আমরা না করি, কারণ এটাই আমাদের পরবর্তীকালে কিন্তু পিএইচডি করতে সাহায্য করবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, নেটকে আনন্দের সঙ্গে পড়তে হবে, যেটা আমাদের ক্ষেত্রে হয় না। মানে আমারও এরকম হয়েছে যে একদম শেষ মুহূর্তে যখন প্রচন্ড চাপ লাগছিল, তখন মনে হচ্ছিল যে আর হয়তো মানে আর যেন নেট না পড়তে হয়, এরকম একটা প্রার্থনা করছিলাম মনে মনে। কিন্তু তার সঙ্গে এটা নয় যে 6 মাসই খুব কষ্টের সঙ্গে নেট পড়তে হয়েছে। মাঝে মাঝে এমন হয়েছে যে আমাদের কিছু ছোট গল্প আছে এত অপূর্ব, মহাশ্বেতা দেবীর দ্রৌপদী আমি যতবার পড়ি ততবারই নতুন নতুন কিছু আমার কাছে উঠে আসে, কিংবা পথের পাঁচালীর মতো উপন্যাস আমাদের কাছে রয়েছে। সুতরাং এই বিষয়গুলোকে আমাদের যেন আনন্দের মানে সাহিত্য পড়ার আনন্দটা যেন আমাদের থাকে। আরেকটা বিষয় আমি মানে কয়েকটা বিষয় বলতে চাই, এটা আমার মানে নিজস্ব ব্যক্তিগত মানে পাঠের অভিজ্ঞতা থেকে বলছি। সেটা হচ্ছে ছবি এঁকে পড়া। আমরা যে ভাবি যে আমরা তো ইতিহাস মানে ভূগোল বা বিজ্ঞান তো না যে কি ছবি এঁকে পড়বো, কিন্তু হয়তো কোনো একটা, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, বিষবৃক্ষে আছে সেই ইয়া দেবী, বটবৃক্ষে ছায়া রূপেণু সংস্কৃতি ইত্যাদি অনেকগুলো ইয়ে আছে। আমি যেটা করেছিলাম, কিছুতেই আমার মাথায় সেগুলো থাকছিল না, আমি ছোট ছোট ছবি এঁকে নিয়েছিলাম। একটা বট গাছ, তার ছায়া, একটা ঘরের দরজা, তার পাশে ঝাঁটা রাখা আছে, এবং আমি দেখছিলাম যখনই আমার ওই ঘরের দরজা মাথায় আসছে তখন সেই ঝাঁটা ছবিটা আমার আমার মাথায় চলে আসছে। কিংবা ধরা যাক শাক্ত পদাবলী, বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রে আমি একটা বিষয় বলবো, আমাদের এখন ইউটিউব রয়েছে, ইউটিউবে প্রচুর গান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, এবং শাক্ত পদাবলীর কমলাকান্ত এবং রামপ্রসাদ যদি প্লেলিস্ট আমরা তৈরি করি, একটা প্লেলিস্টে কমলাকান্তের গান থাকছে, একটা প্লেলিস্টে রামপ্রসাদের গান থাকছে, একটু সময় লাগবে, তারপর যদি আমরা টেক্সটটা পড়ার পাশাপাশি যদি গানগুলো মাঝে মাঝে শুনি, তাহলে আমাদের মাথায় কিন্তু সেই ছকটা বসে যাবে। মানে রামপ্রসাদের গান কেমন হতে পারে, কমলাকান্তের গান কেমন হতে পারে। একই কথা প্রযোজ্য হচ্ছে রবীন্দ্রনাথের নাটকের ক্ষেত্রে। রবীন্দ্রনাথের অচলায়তন, মুক্তধারায় এমন অনেক গান আছে যেগুলো একটু অপরিচিত, এবং ক্রম অনুসারে গানগুলো আমাদেরকে পরীক্ষায় দেয়। আমরা যদি সেই ক্রম অনুযায়ী একটা প্লেলিস্ট তৈরি করে পরপর পরপর গানগুলো শুনতে থাকি, তাহলে মনে পড়ে যায়, আচ্ছা ওই গানটার পরে এই গানটা ছিল, ওই গানটার পরে এই গানটা ছিল। আমি এইভাবেই আর কি নিজে নিজে ওই মানে শুধুমাত্র পড়ছি সেটা না করে একটু গান শোনা, একটু মানে মানে আরেকটা বিষয় হচ্ছে কবিতা। আমাদের যে কবিতাগুলো আছে, অনেক বড় বড় কবিতা বিভিন্ন রয়েছে, আমাদের ইউটিউবে প্রচুর ভালো ভালো বাচিক শিল্পীর কণ্ঠে কিন্তু কবিতাগুলো রয়েছে। আমরা যদি ওই কবিতাগুলো মাঝে মাঝে শুনি, হয়তো পড়তে ভালো লাগবে না, কিন্তু এই মানে গান শুনতে, কবিতা শুনতে সবারই সবসময় ভালো লাগে। তো এইগুলো হচ্ছে আমি ব্যক্তিগতভাবে ফলো করেছি। আরেকটা বিষয় হচ্ছে স্টাডি মেটেরিয়ালকে নিজের মতো তৈরি করা। মানে বিএসএসই আমাকে যে স্টাডি মেটেরিয়াল দিচ্ছে বা অন্য যে যেখানে পড়ছে বা যে যেভাবে প্রিপারেশন নিচ্ছে, ধরা যাক একটা 15 পাতা স্টাডি মেটেরিয়াল, অতীতের প্রশ্নগুলোকে দেখে সেই 15 পাতা স্টাডি মেটেরিয়ালটাকে 5 পাতায় পরিণত করা, পয়েন্টের মাধ্যমে, বুলেটের মাধ্যমে, যাতে খুব সংক্ষেপে আমার মাথায় বিষয়গুলো থেকে যায়। এইভাবে যদি আমরা মানে পড়াশোনা করি, এবং যেটা আমি বারবার বলছি এটা গবেষণা ধর্মী একটা মন নিয়ে যদি আমরা পড়াশোনা করি, তাহলে মনে হয় নেট বা জেআরএফ এতে খুব একটা অসুবিধা হবে না। বেশ, অনেকগুলো ছোট ছোট ট্রিক্স আমরা পেলাম, যেটা আশা করি আগামী দিনের নেট পরীক্ষার্থীদের খুব কাজে লাগবে। তবে এটা বোঝা যাচ্ছে মানে পড়াশোনাটা একটা অন্য আঙ্গিকে এনজয় করেছো তুমি, এবং আজকে সেটার ফল তুমি পাচ্ছ, ভালো লাগছে দেখে। আচ্ছা অগ্নিব, তোমার পড়াশোনার রুটিন, দিনে কত ঘন্টা পড়তে, কিভাবে ফার্স্ট পেপার, কিভাবে সেকেন্ড পেপার, কিভাবে ম্যানেজ করতে, যদি একটু জানাও। আমি সত্যি কথা বলতে রুটিন অনেকবার তৈরি করেছি, কিন্তু রুটিন আমি সেভাবে কোনোবারই খুব একটা ফলো করতে পারি না। মানে একটা রুটিন করলাম, 2 দিন সেটা ফলো করার পর সেটা ভেঙে যায়। আমি যেটা করতাম, আমার ভালো লাগার উপর নির্ভর করতাম, মানে আমার যতক্ষণ ভালো লাগছে আমি ততক্ষণ পড়তাম। সেটা তো এরকম নয় যে দিনে হয়তো 1 ঘন্টা পড়ছি বা 2 ঘন্টা পড়ছি, এবং মানে শুধু যে নেট পড়তাম তাই নয়, আমি দিনে মানে আমার বেশিরভাগ সময়টাই অন্য বই পড়েই কেটেছে। আমার গবেষণার যে বিষয়, সেই বিষয়ের বই বা সাহিত্যের অন্যান্য জায়গার বই, মানে আমার কাছে রুটিন ওইভাবে স্পষ্ট ছিল না যে এত ঘন্টা ফার্স্ট পেপার, এত ঘন্টা সেকেন্ড পেপার পড়তে হবে। তবে আমি চেষ্টা করতাম যাতে সেই ধারাবাহিকতাটা বজায় থাকে, মানে আমি যেন পুরোপুরি বিচ্ছিন্ন না হয়ে যাই কোনো একটা জায়গা থেকে। আর ফার্স্ট পেপারের ক্ষেত্রে একটা বিষয় বলবো, সেটা হচ্ছে ফার্স্ট পেপার যে আমি পুরো জায়গাটা খুব ভালো করে কভার করেছি সেটা নয়, কিন্তু আমি প্রশ্নগুলো দেখে আমার মনে হয়েছিল যে কয়েকটা জায়গায় যদি আমি একটু গুরুত্ব দিই তাহলে হয়তো ফার্স্ট পেপারটা সহজ হয়ে যেতে পারে। সেজন্য আমি ওই 5-6টা জায়গাকে একটু গুরুত্ব দিয়ে পড়তাম। যেমন হচ্ছে প্রথমে হচ্ছে ম্যাথ গুলো, কারণ এবছর একটা বিষয় হচ্ছে প্রচুর ম্যাথ এসেছে, যেটা সাধারণত এতগুলো ম্যাথ আসে না। দ্বিতীয় হচ্ছে ডিআই, প্রত্যেক বছর 5টা করে ডিআই, আমার মনে হয় এটা ফ্রিতে দেওয়া থাকে, মানে ফ্রিতে 5 নম্বর 10 নম্বর তোলার জন্য দেওয়া থাকে। এবং কম্প্রিহেনশন তো সবারই প্রায় অনেকেরই 100% ঠিক হয়। আর তার সঙ্গে যেগুলো খুব বেসিক, টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, কমিউনিকেশন, ইন্ডিয়ান লজিক, আইসিটি, এই জায়গাগুলোই আমি বারবার করে পড়তাম। আর যেগুলো একটু তথ্যমূলক, যেমন এনভায়রনমেন্ট কিংবা হায়ার এডুকেশন সিস্টেম, এগুলোকে আমি একটু দূরে সরিয়ে রেখে এই জায়গাগুলোকে আমি মানে বারবার পড়ার চেষ্টা করতাম। বেশ, আচ্ছা আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি। যেটা বলার সেটা হচ্ছে যে যারা বাংলা পড়ছে, আগামী দিনে বাংলা নিয়ে নেট পাস করার, জেআরএফ করার স্বপ্ন দেখছে, তারা অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করে, স্যার সবগুলো ইউনিট কি পড়তে হবে, আমি কি 2-1টা ইউনিট বাদ দিতে পারি? এই প্রশ্নের উত্তরে তুমি কি বলবে, তাদেরকে কি সাজেস্ট করবে? আমি যদি শুধুমাত্র পেপার 2 এর কথা বলি, তাহলে একটা কথাই বলবো, সেটা হচ্ছে কোন ইউনিটকে বাদ দেওয়ার প্রয়োজন নেই। কেন বলছি কথাটা, আমি প্রথম যে 2-3টে নেট দিয়েছিলাম, প্রথম 2টো নেটের ক্ষেত্রে আমার মনে আছে আমি খুব বেশি হলে 5টা কি 6টা ইউনিট আমি কভার করতে পেরেছিলাম, বাকিগুলো করতে পারিনি। তারপর গিয়ে দেখলাম যে বাকি ইউনিটগুলো যেগুলো আমি সেভাবে গুরুত্ব দিইনি, সেখান থেকে এমন সহজ প্রশ্ন এসছে যে আমার নিজেরই মানে মাথা চাপড়াতে ইচ্ছা করছিল আমি কেন এই জায়গাগুলো পড়ে যাইনি। তো আমাদের যেন লক্ষ্যটা থাকে যে পুরোটাই আমরা কভার করব, কিন্তু এবার আমাদের গুরুত্ব অনুযায়ী সাজাতে হবে। যেমন একটা বিষয় আমি একটু মানে অন্যরকম মনে হলো আমার আমার আমি বলতে চাই, সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত ইউনিট 1 এবং ইউনিট 10 কে। সবাই কবিতা, গল্প, ছোট কবিতা, গল্প, প্রবন্ধ, এগুলো সবাই পড়ে, কিন্তু ইউনিট 1 এবং ইউনিট 10 এমন একটা জায়গা যেখান থেকে প্রচুর প্রশ্ন থাকে। মানে নেটে প্রায় 10 থেকে 12টা প্রশ্ন প্রত্যেকবার ওই 2টো ইউনিট থেকে থাকে, তো আমরা কেউ সেগুলোকে পড়ে যাই না। তাই আমার মনে হয় নেট জেআরএফ পেতে গেলে ইউনিট 1 এবং ইউনিট 10 কে সবার আগে রাখা উচিত। আর ছোট গল্প, কবিতা, প্রবন্ধ এগুলো তো রয়েইছে। এবং গুরুত্ব অনুযায়ী মানে ধরা যাক 10টা ইউনিটের মধ্যে আমি ঠিক করলাম যে 6টা কিংবা 7টা ইউনিটকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেবো, তাই গুরুত্ব অনুযায়ী সেগুলোকে আমি একটা সাজিয়ে নিলাম। বা যেগুলো আমার ধরা যাক আমার হয়তো প্রবন্ধ পড়তে ভালো লাগছে না, আমি প্রবন্ধকে সবার শেষে রাখবো, কিন্তু তার মানে এই না যে প্রবন্ধটা পড়বো না। প্রবন্ধটা অবশ্যই টেক্সটগুলোকে পড়বো, কিন্তু হয়তো একটু কম গুরুত্ব দিয়ে পড়লাম। সুতরাং কোনো ইউনিটকে বাদ দেওয়া যাবে না পুরোপুরি, মানে একটা টেক্সটও যেন আমাদের বাদ না থাকে। মানে যদি সেই সময়টা আমাদের হাতে থাকে মানে পুরোপুরি পড়ার, তাহলে সমস্ত ইউনিটকে আমাদের কভার করতে হবে। শুধুমাত্র ওই গুরুত্ব অনুযায়ী একটু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখে, একটু নিজের ভালো লাগার কথা মাথায় রেখে সেগুলোকে সাজিয়ে নিতে। বেশ, তো একদম শেষ মুহূর্তে আমরা এসে হাজির হয়েছি। একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে, তুমি এক্ষুনি কথা প্রসঙ্গে বললে যে এর আগেও 2টো নেট দিয়েছো, তুমি এটা তোমার কততম নেট, এবং এর আগে নেট বা কিছু পাস হয়েছে কিনা যদি একটু জানাও। এটা আমার 4 নম্বর নেট ছিল। এর আগে আমি 3টে নেট দিয়েছি। আমার প্রথম নেটটা খুবই খারাপ হয়েছিল, আমার প্রিপারেশন একেবারেই ছিল না, কিন্তু আমার পরের দুটো নেট মানে দ্বিতীয় এবং তৃতীয় নেটে আমার দুবারই, প্রথমবার তিনটে প্রশ্নের জন্য এবং তৃতীয়বার দুটো প্রশ্নের জন্য আমার নেটটা হয়নি, এবং তারপর এই চতুর্থবারে আমার জেআরএফটা হয়ে গেল। সুতরাং মানে প্রথম তিনটেতে সামান্য একটু তীরে এসে তরি ডুবেছে, আর লাস্ট বার মানে চতুর্থবারে প্রথমে একদম তীর পার করে পুরো জেআরএফ। হ্যাঁ হ্যাঁ, মানে এখান থেকে আমার একটা বিষয় মনে হয়েছে যে আমার মানে অনেক বন্ধু এবং অনেক দাদাদেরকেও দেখেছি যে তারা মাঝে মাঝে খুব হতাশ হয়ে পড়ে যে নেট পাস করতে পারছি না, ওই একটা দুটোর জন্য হচ্ছে না, আর হয়তো আমি হয়তো নেটের জন্য পারবো না, নেট পরীক্ষা হয়তো দিতে পারবো না, বয়স বেড়ে যাচ্ছে। আমার মনে হয় যে এই যে ব্যর্থতাগুলো হচ্ছে, এগুলোই কিন্তু পরবর্তী নেটে আমাকে আরো বেশি মানে ওই নেটের কাছাকাছি যেতে সাহায্য করছে। আমি সত্যি যদি এটা আমার প্রথম নেট হতো বা এটা যদি মানে আগের নেটগুলো যদি না দিতাম, আমি যদি এমএ পাস করার জন্য বসে থাকতাম, তাহলে হয়তো এতটা সহজে আমার এই নেটটা হয়ে যেত না, মানে এই জেআরএফটা হয়ে যেত না। ওই ব্যর্থতাগুলো থেকে শিক্ষা নিয়ে বুঝতে পেরেছি যে আচ্ছা এই জায়গাটা আমাকে তাহলে একটু ইমপ্রুভ করতে হবে, এই জায়গাটা আমাকে এইভাবে পড়তে হবে। তো ওই নেটটা যেন আমরা দিতে থাকি, মানে আমরা যেন এমএ পাস করার পরে দেবো বা এই আরেকটা কিছু একটা পেয়ে যাই তারপরে দেবো, তার জন্য যেন আমরা বসে না থাকি। আচ্ছা, এবার একটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞাসা করি, তিনবার ব্যর্থতার পর চতুর্থবার সফল এবং উইথ জেআরএফ, তো এই গত তিনবার মানে যারা বারবার ব্যর্থ হচ্ছে, হতাশ হয়ে যাচ্ছে, তারা আসলে সাফল্যটা কেন আসছে না এটা বুঝতে পারে না। তো আজকে যখন তুমি সফল, আজকে দাঁড়িয়ে তোমার যদি পেছন দিকে তুমি ইতিহাসের দিকে তাকাও, আগের তিনবার কেন হলো না কি মনে হচ্ছে? আগের তিনবার না হওয়ার কারণ আমি মানে বারবার একটা কথাই বলবো, সেটা হচ্ছে আমার ফার্স্ট পেপার প্রত্যেকবারই ওই অঙ্ক বা ওই ডিআই ওইগুলোর জন্য একটু নাম্বারটা বেড়ে যেত, 25 থেকে 30 কাজের মধ্যে ঘোরাফেরা করতো। সেকেন্ড পেপারটা গিয়ে আটকে যেত হচ্ছে ওই 45 থেকে 50 মধ্যে, তারপরে আর এগোতো না। তখন ওই আমি বুঝতে পারছি প্রিপারেশনে কোথাও একটা আমার হয়তো খামতি দেখা দিচ্ছে, এবং তখন আমি মক টেস্ট কিংবা এইগুলোর গুরুত্বটা বুঝতে পারি যে কেন আমার এটা হচ্ছে না। তখন আমি বুঝতে পারি যে যা হয় হবে, আমাকে এবার এটা কোচিং এ ঢুকতে হবে, এবং তখন আমার মনে হয় যে যদি কোচিং এ ঢুকতে হয় তাহলে এমন কোনো কোচিং এ ঢোকা উচিত যেখান থেকে মানে অনেকে ধারাবাহিকভাবে নেট পাচ্ছে এবং যাদের একটা খুব ভালো সিস্টেম রয়েছে। তখন বিএসএসএ আমার কাছে আসে, আমি প্রায় এমএ করার শুরু থেকেই বিএসএসএ এর সঙ্গে যুক্ত আছি, মানে ওই যে টেলিগ্রাম গ্রুপ আছে সেগুলোকে আমি ফলো করি। তো তখন আমার মনে হলো যে তাহলে বিএসএসএ যদি আমি মানে ভর্তি হই তাহলে হয়তো সেই দিকটা আমার কাজে লাগতে পারে, এবং সত্যি তাই হয়েছে। মানে আমি একটা ছোট্ট রিস্ক নিয়েছিলাম যে একটা কোচিং এ ঢোকার, এবং সেটা আজকে মানে এতটা ভালোভাবে সফলতায় আমি পৌঁছে যাবো সেটা আমি আশা করিনি একদম। এবং আশা করি তুমি এটা মানে তোমার মধ্যে দিয়েই এই মেসেজটা সকলের কাছে যাক, এটা আমরা চাইবো যে যারা খুব সামান্যর জন্য হচ্ছে না এবং প্রতিবার ভাবছো আরেকটু খেটে পড়লে বোধহয় হয়ে যাবে, আমার মনে হয় তারা যদি যত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারবে যে একটা সিস্টেমেটিক পড়াশোনার মধ্যে দিয়ে যেতে হবে, একটা স্ট্র্যাটেজি প্ল্যান ওয়াইজ যেতে হবে, না হলে কিন্তু নেট পাস করাটা ওই একটুর জন্য হবে না। আর প্রত্যেকবারে ভাবা হবে যে তাহলে বোধহয় পরের বার হয়ে যাবে, কিন্তু পরের বারেও একটুর জন্য হবে না। তো এরকম করে বারবার নিজের অমূল্য সময় নষ্ট না করে আমার মনে হয় একটু সিস্টেমেটিক ওয়েতে যদি কেউ পড়াশুনো করে, একটু এই মক টেস্ট, এই স্টাডি মেটেরিয়াল একটু মানে কি বলবো একটু কনসাইজ ওয়েতে, একটা সুন্দর সিস্টেমের মধ্যে দিয়ে, তাহলে নেট পাওয়াটা বোধহয় অনেকটা সহজ হয়ে যাবে। এ ব্যাপারে অগ্নিবর কি মত একটু জানিও। হ্যাঁ অবশ্যই, মানে সমস্ত কিছু মানে শুধু নেট নয়, যে কোনো পরীক্ষা বা আমাদের জীবনে যে কোনো কাজের ক্ষেত্রে দুটো রাস্তা থাকে, একটা হচ্ছে একটাকে আমরা বলি যে হার্ড ওয়ার্ক আর একটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক। হার্ড ওয়ার্ক করার মতো মানসিকতা বা সময় সবার কাছে থাকে না, মানে সারা দিনে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা 14 ঘন্টা পড়বো, হ্যাঁ, এবং মানে প্রচন্ড মুখস্থ করবো, সেইভাবে বেশিরভাগই আমরা পারবো না সেটা, মানে আমি অন্তত একেবারেই সেটা পারিনি। তাহলে আমাদের জন্য রইলো স্মার্ট ওয়ার্ক। তো স্মার্ট ওয়ার্কটা কিভাবে করবো সেটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে আলাদা, মানে প্রত্যেকের স্ট্র্যাটেজিটা হচ্ছে আলাদা ভাবে সেই স্মার্ট ওয়ার্কটাকে করে। এখন আমাকে যেটা করতে হবে, সবার আগে আমি কিভাবে পড়তে পারি, আমি কিভাবে এই 10টা ইউনিট প্লাস দুটো পেপার মিলিয়ে মোট 20টা ইউনিটকে পড়তে পারবো, সেটার একটা ছক বা একটা প্ল্যান আমার মাথায় যেন সেটা তৈরি থাকে, এবং সেভাবে যদি আমরা ওই যেটা বললাম আনন্দ করে যদি পড়তে পারি তাহলে খুব একটা অসুবিধা হবে না। কিন্তু অবশ্যই আমরা যেন এরকম না হয় যে ঠিক আছে নেট তো এখনো জুন মাসে হবে, এখনো হাতে 4 মাস আছে, আমি এই 2 মাস তেমন কিছু করবো না, শেষ 2 মাস আমি একদম করে নেটটা পেয়ে যাবো, সেটা করলে হবে না। মানে কোনো না কোনো ভাবে নেটের পড়াটার সঙ্গে যুক্ত থাকতে হবে, এবং যেভাবে হোক ওই কোনোভাবে যদি কোনো কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত থেকে মক টেস্ট দেওয়া যায়, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন একটু ভালো করে অ্যানালিসিস করা যায়, তাহলে নেটটা খুব সহজেই পাওয়া যাবে। একদম একদম। আচ্ছা, বিএসএসইআই অ্যাপ তোমার কতটা সময় বাঁচিয়েছে প্রস্তুতিতে, একটু যদি বলো। বিএসএসইআই অ্যাপ অনেকটাই সময় বাঁচিয়েছে। একটা বিষয় আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে মাস্টার্স করতে করতে আমরা আমাদের বন্ধুরা সবাই মিলে একটা গ্রুপ স্টাডি করতাম। সেখানে যেটা হতো, আমার মনে আছে আমরা প্রত্যেকে ভাগ করে করে প্রায় এক সপ্তাহে 7 দিনে 7 জন হয়তো প্রশ্ন করতো। মনে আছে এক একটা গল্পের হয়তো 10টা করে প্রশ্ন করছি, সেটা করতে আমাদের 2 ঘন্টা লাগতো। একটা মক টেস্ট দেওয়ার জন্য আমাদের ইন্ডিভিজুয়ালি প্রায় 2-2.5 ঘন্টা করে প্রতিদিন দিতে হতো। এখন হঠাৎ করে এমন একটা জিনিস আমাদের হাতে এলো, মানে আমার হাতে এলো, যাতে করে দেখতে পেলাম যে 2 ঘন্টায় আমি হয়তো 20টা মক টেস্ট দিয়ে দিতে পারি। তো এই যে নিজে নিজে একটা কিছু তৈরি করা এবং একটা মানে অনেকগুলো মানে খুব যাকে বলা হয় যারা এই মাস্টার মাইন্ড ব্রেন থেকে তৈরি করা একটা জিনিস আমার কাছে আসছে। একটা বিষয় আপনি, আমার মনে আছে প্রায় 6 মাস মতো আগে আপনি দেখিয়েছিলেন যে বিএসএসএ যে সিস্টেমটা আছে কিভাবে আপনারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনকে অ্যানালিসিস করে এই প্রশ্নগুলোকে বানান। আমার মনে হচ্ছে এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না, মানে সময় বাঁচানোর জন্য। আরেকটা বিষয় অবশ্যই স্টাডি মেটেরিয়াল, যেটা বললাম যে 200 পাতার একটা স্টাডি মেটেরিয়াল, একটা উপন্যাস, সেটাকে 10 পাতার মধ্যে নিয়ে আসা এবং তার মধ্যে এমন কিছুকে বাদ না দেওয়া যেটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সবকিছুকে একসঙ্গে ওইভাবে সাজানোটা মানে অত্যন্ত আর কি সময়কে বাঁচিয়েছে আর কি আমার। বেশ, তো অগ্নিবর কথা থেকে যেটা বোঝা গেল সেটা হচ্ছে শুধু হার্ডওয়ার্ক করলে চলবে না, হার্ডওয়ার্কের সঙ্গে স্মার্ট ওয়ার্ক করতে হবে। আর সেই স্মার্ট ওয়ার্ক যদি একদম প্রফেশনাল কেউ সুন্দর করে সাজিয়ে আমাদেরকে তৈরি করে দেয়, তাহলে বোধহয় লড়াই করাটা অনেক সহজ হয়ে যায়, কম সময়ে আমরা এগিয়ে যেতে পারি অনেকটা। তো থ্যাংক ইউ অগ্নিবকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। শুধু এটুকুই বলবো, তুমি 3বারের বার 4র্থবারে শুধু নেট নয়, একেবারে জিআরএফ হয়েছে। তো তুমি অবশ্যই যে কোনো একজন মানুষকে জীবনে সফল করে তোলো নিজে হাত ধরে, আমি শুধু এটুকুই তোমার কাছে আশা রাখবো। আর এগিয়ে চলো তোমার সামনের লাইফের জন্য, তোমার জীবন খুব সুন্দর হয়ে উঠুক, অনেক সাফল্যমণ্ডিত হয়ে উঠুক। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো লাইভে। থ্যাংক ইউ অগ্নিব, অনেক ধন্যবাদ।